হ্যালো বন্ধুরা, মধ্যবিত্ত বাঙালির নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আর আজকে সকালবেলা খুব তাড়াতাড়ি উঠে কাজে বসে পড়েছে রাজীব। নেই ফার্স্ট রাজীব আজকে একটু অনেকদিন পরে তাড়াতাড়ি তাড়াতাড়ি উঠে পড়েছে। আর আমিও সকালবেলা উঠে সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিয়েছি, তার আগে একটু বই নিয়ে পড়ছিলাম বিছানায়। আর কালকে যেহেতু আমরা ঘর বারান্দা পরিষ্কার করেছি, তো দেখো ঘরটা কিন্তু নিট অ্যান্ড ক্লিন লাগছে, আর বিছানাটাও দারুণ সুন্দর লাগছে। এরকম পরিষ্কার ঘরই ভালো লাগে। আর এখনও যেহেতু ড্রেস চেঞ্জ করিনি, ফ্রেশ হইনি, তো ফ্রেশ হবো, তো চলো ফ্রেশ হইনি তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে বাদ বাকি। সকালবেলা ফ্রেশ হয়ে আসার পরে আলাদা একটা ফ্রেশনেস কাজ করে, মনে হয় সারাদিনটা জানি উৎফুল্লতার সাথে কাটানো যাবে। আর যতক্ষণ না তুমি ফ্রেশ হবে ততক্ষণ কেমন একটা ঘুম ঘুম পায়। তো ঘুম ঘুম তো কেটে গেছে, এখন হচ্ছে সারাদিনের খাটনির পালা, কারণ সারাদিনে টুকটুক করে অনেকই কাজ থাকে আমাদের। আর রাজীবের তো সকালবেলা উঠেই একটাই কাজ, ল্যাপটপের সামনে গিয়ে বসে পড়া। ফ্রেশ হওয়ার পরে আরও একটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে আমার, একটা না সরি দুটো, সেটা হচ্ছে এই সাইকেলটাকে বের করা, যেটা রাজীব অন্যদিন বের করে, বাট আজকে তো কাজে বসে পড়েছে তো এটা আমাকে বের করতে হবে। আর ঘরের জানলা খুলে প্রকৃতির আলো ঘরে ঢুকতে দেওয়া। যতই ঘরে এক গাদা লাইট লাগাও, তাও ন্যাচারাল আলো, ন্যাচারাল আলো, ন্যাচারাল আলোর মতো সৌন্দর্য কোথাও লাগে না। যেই ঘরের জানলাটা খুললাম ঘরে একটা সুন্দর আলো চলে এলো, একদম পরিষ্কার। আর এতক্ষণ তিন চারটে আলো জ্বালানোর পরেও সেই ঘরটা অন্ধকারই লাগছিল, এটাই বলে প্রকৃতির আলো। ঘড়ির কাঁটা কারোর জন্য দাঁড়িয়ে থাকে না। দেখতে দেখতে বেলা 11টা বাজতেই গেল। যতই ভাবে সকাল সকাল উঠে ব্রেকফাস্ট করে নেবো, বাট সেটা আর করা হয় না, কারণ সকালবেলা ঘুম থেকে উঠে অনেক কাজ থাকে। তো এখন যাব ব্রেকফাস্ট করার জন্য, মানে ওই ঘরে যাব, গিয়ে দেখবো মামনি কী খাবার করেছে সকালবেলা, আজকে ব্রেকফাস্ট স্পেশাল কী খাবার আছে। তো গিয়ে খাবারটা দেখি আর খাবারটা নিয়ে আসা যাক। খাবার যখন মন পছন্দের হয় না, খাওয়ার ইচ্ছেটাই বেড়ে যায়। আর সকালবেলায় স্পেশালি আমার একটু ভাজাভুজি আর একটু সিদ্ধ খেতে খুবই ভালো লাগে, মানে সকালবেলা একটু লাইট খাবার খেতে আমি পছন্দ করি, তাই জন্য আজকের সকালের খাবারটা আমার খুবই মন পছন্দের। সকালবেলা খাবারে রয়েছে আমার ফেভারিট পেঁপে সিদ্ধ, বেগুন ভাজা, আলু ভাজা, ঝুরঝুরে আলু ভাজা। ঝুরঝুরে আলু ভাজাটা কিন্তু মামনি দারুণ করে। আর তার সাথে কিন্তু রাজীবের একটু অন্যরকমই খাবার থাকে রোজ সকালে, যেহেতু ওর ডাল খায় তাই ওর জন্য ডাল, বড়ি ভাজা আর আলু ভাজা। ও তো বেগুন ভাজা খায় না, বেগুন ভাজা কেন খায় না আমি বুঝেই পাই না। ও বলে যার নেই গুণ তার নাম বেগুন, বাট আমার মনে হয় গুণ নেই তো কী হয়েছে, কিন্তু খেতে দারুণ লাগে। বেগুন পোড়া, বেগুন ভাজা আমার তো ফেভারিট, কার ফেভারিট বলো কিন্তু। রেস্ট রেস্ট বলে কি জীবনে আমার কিছুই থাকবে না, যখনই ভাবি একটু রেস্ট নেব, এই হয়তো সমস্ত কাজ হয়ে গেছে আবার পরে কাজ করলেও হবে, তখনই একজন আছে যে আমাকে রেস্ট নিতে দেবে না। সে নিশ্চয়ই কোনো একটা আকাজ করবে যার জন্য আমার আর রেস্ট হবে না, সেই আকাশটাকে গোছাতে হবে। সে কে হয়তো অনেকে বুঝতে পেরেছো, আর যারা বোঝুনি তাদের জন্য বলছি, সে হচ্ছে চেনি, মানে আমার পাপা। পাপা যখনই দেখে মা একটু রেস্ট নেবে তখনই ওর বদমাইশি শুরু হয়ে যায়। তার আগে খুবই ভালো ছেলে, সারাদিন ঘুমায় খেলে বেড়ায়, বাট আমি যখন একটু রেস্ট নিতে যাই তখনই ওর খেলাধুলা শুরু হয়ে যায়, বদমাইশি শুরু হয়ে যায়। আর এখন এমন একটা বদমাইশি করেছে, আর তারপরে আবার এখানে এসে আমার দিকে তাকিয়ে রয়েছে। তোমাদেরকে দেখাই যে বদমাইশি কী লেভেলের করা যায়, সেটা ওর দেখে কিন্তু শেখা উচিত। এই যে আপনি কী করেছেন,
কি বদমাইশি! পেটা নর্মালি ফাঁকে হচ্ছে এইভাবে, আর ট্রেটাকে বদমাইশি করার জন্য, অ্যাটেনশন পাওয়ার জন্য সরিয়ে এইখানে করেছে। একে কি করা উচিত? দেখো তোমার পিছনে বেরোনো বেরোতে চাইছে। আবার এখানে আসছি, এই শোন, ওদিকে আয়, তাড়াতাড়ি আয়। এত বদমাইশি কেন? এত বদমাইশি কেন? এত বদমাইশি কেন? এত বদমাইশি কেন? যখনই ওকে হচ্ছে অ্যাটেনশন দেওয়া হয় না, তখনই ও এরকম করে বদমাইশি। সকালবেলা থেকে ওকে বেশি অ্যাটেনশন দেওয়া হয়নি বলে ওই জন্য এরকম বদমাইশি করলো। আর যে আমি ওর সাথে শুনি খেললাম, তারপরে ওর ওগুলো গুছিয়ে দিলাম, দিয়ে এখন আবার শান্ত ছেলে হয়ে গেছে। এখন আরামে বসে বসে বাবা কাজ করছে, সেটা দেখা হচ্ছে। আর এই যে বাবা, কাজ কি কমপ্লিট হলো? সকালবেলা থেকে উঠে, মানে আজকে অনেক সকাল সকাল উঠেছে, উঠেছে সেই বসেছে, 2 ঘন্টা আগে বসেছে, 2 ঘন্টা ধরে ওর সবে একটা হয়েছে। তাই নাকি? কি কাজ করছিল? ব্লগটা পোস্ট হলো, থাম্বনেল বানালাম। হ্যাঁ, ওটা করেছো ওই মধ্যবিত্ত বাঙালি ব্লগে নতুন ব্লগ পোস্ট হয়েছে, তো ওই ভিডিওটাও কাজ করেছে, ওই ভিডিওর কাজ করেছে। এডিট কালকে রাত্রেই করে রেখেছিল, বাট সকালে পোস্ট করেছে, থাম্বনেল বানিয়েছে। তারপরেও এত লেত লাতিফ টুকটুক করে কাজ করে, আর কাজের ফাঁকে ফাঁকে টুক করে বেরিয়ে গিয়ে রাস্তায় চলে যায়। এরপরে যখন রাস্তায় যাবে, আমি দেখাবো লুকিয়ে লুকিয়ে যে কীভাবে কাজের ফাঁকে টুকটুক করে রাস্তায় চলে যায় আর পাত্তা পাওয়া যায় না, পাখি ফুরুত। সেটাই, এত বকবক করে আর লাভ কি যদি পড়াশোনাটাই না করি? পরীক্ষার ঘন্টা বাজছে আমার মাথার সামনে আর আমি রিল্যাক্স লাইফ লিড করছি। সকালবেলা ঘুম থেকে উঠছি, খাচ্ছি দাচ্ছি, একটুখানি পড়ছি, ব্যাস আল্লাহর নামে হয়ে গেল। আর সারাদিন ওই পড়াশোনাটা আর করছি না। পড়াশোনা করতে হবে, এটা আমি রোজ নিজেকে বলছি, বাট পড়ছি কোথায়? এতক্ষণ রিয়া পড়ছিল, আর এখন পড়ে উঠে সিট চেঞ্জ হয়ে গেছে, আর আমি তার মধ্যে স্নান করে কাজ কমপ্লিট করে আমি এসি খাটে একটুখানি বসলাম। খাবো, খাওয়া দাওয়ার পর্ব এখনো কমপ্লিট হয়নি, হলে দেখতেই পেতে। মাকে জিজ্ঞাসা করলাম, মা বললো এখনো খাবার হয়নি। তো এখন আমি একটু শুয়ে শুয়ে ফোন ঘাঁটবো, আর কিছু কাজ নেই আমার এখন, আবার লাঞ্চের পরে কাজ আছে। কি গো, খিদে পেয়েছে তো? দেখো মার খাবার হয়েছে নাকি? কটা বাজে? 2:30 বাজে। কি বাজে যাচ্ছে? দেখো একবার খাবার হয়েছে নাকি, খুব খিদে পেয়েছে। চলে এসো। একদম সুন্দর খাবার নিয়ে চলে এসো। এই এখন যে এইরকম ওয়েদার, মানে সবে সবে গরম পড়া শুরু হয়েছে, এই সময় কিন্তু মানে তিতো খাওয়া খুব দরকার সবার জন্য। তাই জন্য আমাদের বাড়িতে এখন প্রায় দিনই তিতো হয়। আজকে হচ্ছে নিম বেগুন, আর রাজীব তো একদম তিতো খেতে পছন্দ করে না। আমি এই নিম বেগুনটা খেতে খুব একটা পছন্দ করি না, কিন্তু তাও খেতে হবে বলে জোর করে মানে অল্প কটা ভাত নিয়ে গিলে খেয়ে নিই, এরকম অবস্থা। আর আর কী কী ভালো ভালো খাবার আছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। আমার ডিমের পোচ আর ডাল নেই, আমি ডালটা খুব একটা খাই না। মানে ডাল খাওয়ার মধ্যে একমাত্র ওই টক ডালটা খাই, মুসুরির ডালের, আর এমনি মাছের মাথা দিয়ে ডাল করলে মুগের ডাল আর মিক্স ভেজ মিক্সড ডালটা খাই, এছাড়া এমনি ডাল খাই না, তাই জন্য আমার ডাল থাকে না। চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করা যাক, এই খাবার দেখে তো আমার একবারে খিদে পেট ডাকছে। এবার
খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। তো খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পর আমাদের এখন দুপুরবেলায় যেহেতু কাজ থাকছে না কদিন ধরে, অতটা চাপ নেই, আগের থেকে কাজগুলো মিটিয়ে রাখছি তাই চাপ থাকছে না, তাই তো? একদম আগের থেকে গাছগুলো একদম মিটিয়ে রাখছি এখন। হ্যাঁ, এখন রুটিন, একটা রুটিন সেট হয়ে গেছে, তো সেইভাবে কাজ হচ্ছে। তো দুপুরবেলার টাইমটা ফ্রি পাচ্ছি একটুখানি শোয়ার জন্য, তো এখন শোবো বেশি করে। শোবো কেন? এই যে বলে লুডো খেলবো, ও আজকে তো শুতে পারবো না, ওকে বলেছিলাম লুডু খেলবো, কালকে লুডু কিনে এনেছিল সেই জন্য। আর বাড়িতে একটা লুডু ছিল, ওটা কোথায় হারিয়ে গেছে জানি না, আর মোবাইলে খেলতাম, মোবাইলে খেলতে বোর লাগে, ভাবলাম যে সত্যিকারের লুডু কিনে নিয়ে আসি, কিনে নিয়ে এসে খেলবো। তা কালকে বলেছিলাম, বলেছিলাম যে কবে খেলবো ঠিক নেই, তা ও বলছিল যে হ্যাঁ এই করো তুমি, প্রত্যেকবার বলো এই কিনে নিয়ে আসবো, ওই কিনে নিয়ে আসবো, খেলবো। আগেরবার ব্যবসায়ী কিনে এনেছিলাম খেলবো বলে, সেটাও পড়ে রয়েছে, একদিন ব্যবসায়ী খেলবো, বুঝলো তো? আজকে খেলবে? আজকে ব্যবসায়ী খেলবে না। যাই হোক, তো শোয়া তো আর হলো না, তো এখন লুডু খেলি চলো। অনেকক্ষণ সাপ সিঁড়ি লুডু খেলার পর রিয়া চলে গেল পড়াতে, আমি একটু শুয়েছিলাম। তো এখন উঠব, উঠে হচ্ছে কাজ রয়েছে, কাজ করতে হবে প্রথমত, আর কুকুকে খেতে দিতে হবে। তো চলো কাজগুলো করে নিই। রাজীব তো কাজ করছে আর আমিও আমার কাজ সেরে চলে এসেছি। কাজ সেরে চলে এসেছি মানে পড়াতে গেছিলাম, পড়িয়ে চলে এসেছি, আর এখন খুব খিদে পেয়ে গেছে, কারণ সেই লাস্ট দুপুরবেলা খেয়েছি, দিয়ে তো অনেকক্ষণ সেই লুডু খেলার পরে শুয়েছিলাম, দিয়ে পড়াতে গেলাম, পড়িয়ে চলে এসেছি, আর এখন বাজে প্রায় 7:45 মতো। তো এখন তো পেট ডাকছে খিদের জন্য, তো কি খাওয়া যায় দেখি ঘরে কি আছে খাওয়ার মতো, খাবারগুলো জোগাড় করি, দিয়ে তারপরে তোমাদেরকে আমি দেখাচ্ছি আর সন্ধ্যাবেলা কী খাবো, আমি নিজেই জানি না ঘরে কি আছে। অনেক খোঁজাখুঁজির পরে ঘরে দেখলাম শুধু ছাতু আছে, তাই ছাতু আর মুড়ি আর চিনি দিয়ে খেতে বসে পড়েছি। আর এটা আমার খুবই একটা ফেভারিট খাবার, যখন কিচ্ছু থাকে না তখন আমি ছাতু খাই। যাই হোক, আমার মতো কে কে এরকম ছাতু খাও বলো কমেন্টে। অনেকে অনেকে ছাতু শরবত করে খায়, বাট আমি ছাতু শরবত করেও খাই, বাট এটা খেতে আমার বেশি ভালো লাগে আর পেটটাও ভরে। যাই হোক, আজকের ভিডিওটা সারাদিন তো এইভাবেই কেটে গেল, সারাদিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণ জন্য টাটা।